পেয়ারা রসুল বলে গেছেন, কবর কোন জায়গা? মানুষ মরে গেলে কোনদিন মানুষকে কবরে রাখত না। কবরে এত বড় ভয়ঙ্কর, আর এত বড় কঠিন কবর, এত কঠিন জায়গা। নবী বলেছেন, দয়ার রসুল বলে গেলেন, আমার উম্মত উম্মতি একটা বারের জন্য যদি জানত কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনদিন মানুষকে কবরে রাখত না। ও গো মুসলমান দরদী, কবর প্রতিদিনের জন্য আপনাকে আমাকে ডাক দেয় পাঁচটা জিনিস নিয়ে। কবর প্রতিদিন বলে, কে আছো? আমি কিনা মাকড়ের ঘর, আমি ফুকার ঘর, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার। প্রতিদিন কবরে ডাকছে, আপনার আমার বাড়িতে কারেন্টের লাইট রয়েছে, কারেন্টের আলো আছে, কিন্তু বাপজি যখন কারেন্ট থাকে অবস্থায় অন্ধকারে রাত্রিতে যখন কারেন্ট চলে যায় গোটা বাড়িটা অন্ধকারে ছন্ন হয়ে যায়, কিছুই দেখা যায় না। কিন্তু বাপজি সোনার লালেরাই, এটা যদি দুনিয়ার মাটিতে এরকম হয়ে যায়, কিন্তু কবর এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন জায়গা, কবর এত বড় কঠিন, এত বড় অন্ধকার জায়গা, যে জায়গায় আপনাকে কেউ চিনতে পারবে না, কেউ যাবে না, কেউ আপনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে না। বিশ্বনবীদের রসূল বলে দিলেন, কবর, ওই কবর থেকে বাঁচতে হলে আমার উম্মত উম্মতি যদি দুনিয়ার বুকে আমার আল্লাহর হুকুমকে মেনে নেয়, আমার রসুলের তরিকাকে মেনে নাই, কবর তার জন্য সুখময় জায়গা হয়ে যাবে। আর কবর যদি দুনিয়ার মাটিতে আল্লাহর দিন এবং হুকুমকে না ফিট করা যায়, যদি বেনামাজি বেঈমানদার হয়ে মৃত্যু হয়ে যায়, মৃত্যু বরণ হয়ে যায়, মুসলমান যেমন নাসিংয়ে গরম দিনে যেমন ময়দা তৈরি হয়ে যায়, অনুরূপ আপনার এত সুন্দর দেহটাকে, এত সুন্দর টাকচার, যে শরীরে সাবান ব্যবহার করেছি, যে শরীরে আপনার কত রকমের দামি দামি ফেসওয়াশ ব্যবহার করেছি, আপনার যে শরীরের গরম করেছি, যে চেহারার গরম করেছি, যে আপনার চেহারার গরম দেখিয়েছি, শরীরের গরম অহংকার দেখিয়েছি, এই চেহারার কোনো মূল্য হবে না, আপনার বডির কোনো মূল্য হবে না। তাই তো কবি বলেন, যৌবনে যদি থাকে অহংকার, আর বড় স্থানে গিয়ে দেখো হালকা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রোগ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, ছেড়ে দেবে গাড়ি, জমিনেতে পড়ে পড়ে দেবে কড়া গুড়ি। ও মুসলমান, খোদার যখন হুকুম হয়ে যাবে, এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখের বিশ্বাস নাই, নিঃশ্বাসটা আছে বাপ, এই হাওয়াটা আছে, যদি হাওয়াটা বন্ধ হয়ে যায়, এই দুনিয়ার মায়া ছেড়ে, মহাব্বত ছেড়ে, ভালোবাসা ত্যাগ করে দিয়ে বাবা সব ফেলে দিয়ে চলে যেতে হবে। আমার মা, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার সব আমার মনে করলাম রে বাপ, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায়, আপনার ছেলে, আপনার বিবি, আপনার মেয়ে একদিন আপনাকে চিনবে, দুদিন আপনার কথা মনে করবে, তিন দিন মনে করবে, চার দিনের দিন তারা সব কিছু ভুলে যাবে, আপনার ভাগবাটারা নিয়ে তারা লড়াই লাগিয়ে দেবে, ঝামেলা লাগিয়ে দেবে, যেটা বলবে আমি অমুক লিব, বিটি বলবে আমি অমুক লিব, বিবি বলবে হবে না, আমার যা আছে সব আমার স্বামী আমাকে দিয়ে চলে গেছে, কিন্তু স্বামীর কথা বিবির মনে হবে না, বাপের কথা সন্তানের মনে হবে না, সন্তানের বাপের কথা মনে মেয়ের হবে না। ও মুসলমান, এটা তো দুনিয়া থেকে যেতে দেরি, সব আপনাকে পরস্পর ভুলে যাবে বাবা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কোরআনে বলেছেন, বলুন কোরআন, আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
কেমতের দিন বিবি তোর স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বাপ তার বাপকে চিনবে না। ও মুসলমান দুনিয়ার মাটিতে ভাই হয়ে ভাইকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নাই, এরকম আছে না যে বলুন এবং কঠিন হয়ে যাবে। আপনার কত কোটি লম্ব কত কোটি দূরে রয়েছে রে বাবা, কোটি কোটি লক্ষ মাইল দূরে রয়েছে সূর্য। আর ওই সূর্যের তাপ জমিনে দেয়, ময়দানে যখন আমরা কাজ করি, বাবজি পাটের ভুঁয়ে ধানের ভুঁয়ে গমের ভুঁয়ে কাজ কর্ম করতে যাই, ওই সূর্য যখন তাপ নিয়ে গোটা শরীরটাকে তামা বানিয়ে দিতে চাই, কিন্তু কেমতের দিন রসুল বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই সূর্য মাথার উপর নেমে গেছে রে বাবা, মগজ গেলা টং মং টং মং টং বং করে ঘুরবে। সেইদিন আপনাকে সাহায্য কেনা কেউ হবে না, সেদিন আপনার জন্য যারা পরিবহন বোঝা বহন করবে না। কোরআন বলেছেন তুমি কেয়ামতের দিন একটা নাকি আপনার জন্য কেউ দেবে না, কেউ আপনার জন্য সহযোগিতার হাত টুকুন বাড়িয়ে দেবে না। সোনা তাই আমি বলবো মোরারিপুর তালার মুসলমানে বা এখনো সময় রয়েছে, আজ আছি কাল চলে যাবো, কখন আছি কখন চলে যাবো। কবরে রসুল্লাহ বললেন আল্লাহ নবীর বিটিমা ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আল্লাহ নবীর সাহেব হযরতে আবু জার গফারি গেলেন, গিয়ে বললেন ওরে কবর, আজ এমন একজন দেখো না থামো থামো তিনি কবরের কাছে গেলেন, কবরকে বললেন কবর, আজ এমন একজন নারীকে কবরের মাটিতে রেখে যাবো রে কবর, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, সুলুক ব্যবহার করো। কবরের কোন উত্তর হলো না, কবর কিছু বলল না। দ্বিতীয়বার বললেন কবর, আজ হযরত আলীর বিবিকে রেখে যাবো কবর, ভালো ব্যবহার করো। কবর উত্তর দিল না, বলে ও কবর হাসান হোসাইনের মাকে রেখে যাব। কবর কোন উত্তর দিল না। তৃতীয়বার আবু জার কবরকে চেপে ধরে কান্না করে বলছেন কবর রে, আজকে এমন একজন নারীকে রেখে যাব রে কবর, যিনি হলেন জগত জননী দয়ার নবী দয়ার রসুল, দয়ার রসুল দয়ার সাগর করুণার ধার, দয়ার নবী কাল কিয়ামতের দিনে যার অনুমতি ছাড়া একজন মতো জান্নাতে যেতে পারবে না। ওয়াল কবর, তুমি তার কালিজার টুকরা নয়নের পুতুলির সঙ্গে ভালো ব্যবহার করো। কবর উত্তর দিয়ে বলে ও বাবু যার শুনলি, আমি খোদার কসম করে বলি, আমি তো আমি আল্লাহর কুদরতের দ্বারাই কথা বলছি, ওরে আবু জার আমি নবীর বিটিরে চিনি না, হাসান হোসেনের মারে চিনি না, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহা, যারা ভালো কর্ম ভালো আমল করবে রে আবু জার, আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো আমল করব, তাদের সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করব। আর যদি আমার যদি খারাপ হয়ে ও আবু জার শুনলে, আমি কবর এমন তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করব যে সে কোন রকম বুঝতে সে এত কষ্ট পাবে, সে কোন রকম গুণও বুঝতে পারবে না। ও মুসলমান ধরো দিয়ে কবর থেকে বাঁচতে হবে, আপনাদেরকে কি করতে হবে, আল্লাহর হুকুম নামাজ রয়েছে বাপ, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু মিরাজুল মুমিনীন, মিরাজের সমতুল্য হলো মুমিনের নামাজ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো মুমিনের জন্য জান্নাতের চাবিকাঠি। আজকে সেই মুসলমান নামাজ আদায় করে না, সেই মুসলমান আজকে নামাজ পড়ে না। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমানেরা, সাহাবাদের বাড়িতে অল্প ছিল না, তাদের খাবার ছিল না, তাদের পোশাক ছিল না, কিন্তু তাদের নামাজ কাজা ছিল না। হযরত আবু জার গফারি হযরত আবু আইয়ুব আনসারি
নারী প্রতিদিন নবীজির পিছনে নামাজের জন্য মসজিদ নবাবিতে চলে যান, নামাজ পড়ে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, রাসূল আপনার প্রতিদিন আসে আর নামাজ পড়ে বেরিয়ে যাইব। নবী কোরআনের মজলিসে বসে না, কোরআনের মজমাতে বসে না, ইয়া রাসূল আল্লাহ সে মুনাফিক হয়ে গেল নাকি? আল্লাহ রাসূল বলে, না, মানুষকে যাচাই না করে কখনোই মুনাফিক বলো না। বিশ্ব নবীকে আবার সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবার অমুক যুবক সাহাবা তিনি তো বসেন না। বিশ্বনবী কর্মপাত করলেন না, দুবার হয়ে গেল, তৃতীয়বার বলেন, রাসূল আপনার অমুক সাহাবা নামাজ পড়ে আর বেরিয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা এবার যখন আসবে তখন তোমরা তাকে বসিয়ে দেবে। তোমাদের নামাজ হলো উত্তম ঘুমের থেকে, তোমরা ঘুম ছেড়ে দাও, বিছানা গরম বিছানা ছেড়ে দাও। আল্লাহ আকবার শুনলেন ভালো করে ঘটনা, আমার আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আনন্দ করে। এই শীতের রাত্রিরে যারা ফজরের নামাজের জন্য উঠে আপনার থপ্তর থপ্তর করে কাঁপে আর পানি নিয়ে উযু করতে থাকে, আর আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আনন্দ করে বলবে, দেখ আমার বান্দাদের কত আমার উপর তাদের ভয়, কতটা আমাকে তারা মানে, গরম বিছানা যা ফেলে দিয়ে আজকে তারা থপ্থর করে কাঁপে আর উযু করে ঠান্ডা পানি দিয়ে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা সাকিতান, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে আমি তাদের জন্য জাহান্নামটাকে হারাম করে দিলাম এবং তাদের জন্য কবরের আযাবকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, মুরালিপুরের মুসলমানেরা, তাই আমি আপনাদেরকে বলবো, হযরত বিলালের আযান কানে যখন পৌঁছে গেল, বিলালকে আপনারা জানেন নাকি শুনলেন ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার নাম হলো বিলাল। নবীজির কাছের সাহাবা হাদিস খুলে দেখবেন, হাদিসের মধ্যে বিলালের নাম নাই। কেন নাই জানেন? বিলাল বলেছেন, আমি একটা ছোট মানুষ, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি মূর্খ বিলাল, আমি নবীজির হাদিসের সঙ্গে আমার নামটা জড়াবো, আমি হাদিসের কখনোই আমি অপমান করব না। তাই হযরত বিলালের একটা হাদিসও নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা মিরাজে যখন গমন করলেন দয়ার নবী, আল্লাহ নবী মসজিদুল হারাম থেকে নিয়ে সূরা বনী ইসরাঈল খুললে পাবেন, আল্লাহ বলেছে, পুরো পায়ের ভিতরে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী يَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ। ওই বনী ইসরাঈল খুললে মজা হবে, আল্লাহ নবী মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা থেকে নিয়ে আল্লাহ নবী যখন জান্নাতুল আপনা চলে গেলেন, সিদরাতুল মুনতাহা জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরে দেখলেন, আল্লাহ জান্নাতের ভিতরে একা একা ঘুরতেছেন। আল্লাহর নবী ভয় 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 মনে হয়, কিন্তু দেখছে একটা মানুষ জানে ওই জান্নাতের ভিতরে আমাদের পার পাওয়া যায়। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, পায়ের আওয়াজ আজকে একটা কথা আমি তোমাকে বলবো গো বিলাল, ও গো বিলাল বলো তুমি কি এমন আমল করো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এমন কোন আমল করতে পারি নাই, এমন কোন আমল আমার আপন আমল না। আল্লাহ নবী বলেন, বিলাল আমি তোমার আমলের পরে এত খুশি হয়েছি গো বিলাল, আমি যখন জান্নাতের ভিতরে যখন ঢুকছিলাম, আমি যখন জান্নাত গমন করে জান্নাত দেখছিলাম, আমি নবী ভয় পাচ্ছিলাম একা 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 একা, কিন্তু বিলাল গো আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ দেখে এলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ।
হযরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু আমল করি না, একটা আমল করি গো নবী, আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নি, ওযু করার সঙ্গে সঙ্গে দূরে তাহাকুল ওযুর নামাজ আদায় করে নি গো নবী। আল্লাহ রাসূল বলেন বিলাল রে আমি যে দৃষ্ট দেখলাম রে বিলাল এই আমলটা তুমি কখনোই ছেড়ে দেবে না। ওই বিলালের জীবনে আপনারা সকলেই জানেন মরুভূমির প্রান্তে উত্তপ্ত গরম বালি, যে মরুভূমির বালিতে কেউ যদি চাল ছিটিয়ে দেয় এখনো পর্যন্ত চাল ছিটিয়ে দিলে মুড়ি তৈরি হয়ে যাবে। ওই মরুভূমির প্রান্তে হযরত বিলাল যখন কালমাওয়ালা হয়ে গেলেন মরুভূমির প্রান্ত নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বিলালকে ডাক দিয়ে বলে রে বিলাল বিলাল এদিকে আয়। বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে দেওয়া হল, আবু জেহেল ডাক দিয়ে বলে বিলাল একটা বারের জন্য বল আল্লাহ নাই, আল্লাহকে মানি না, বলকে মানি না, রসুলকে চিনি না, বলবে বিলাল আজকে মক্কার মাটিতে তুই যা চাইবি তাই পাবি। বল বিলাল বলে আবু জেহেল খোদার কসম করে বলি যার পর্যায়ে আমার জীবনটা রয়েছে রে আবু জেহেল, আমি বিলাল কলমা পড়ে যে মজা পেয়েছি যার পর্যায়ে আমার জীবন রয়েছি, আমার জীবন চলে গেলেও কলমা আমি মুছে ফেলব না, কলমা আমি ছাড়ব না, আল্লাহ তার রসুলকে আমি ছেড়ে দেব না। সুবহানাল্লাহ হযরত বিলালের উপর খাট অত্যাচার মরুভূমির প্রান্ত শুরু হয়ে গেল। হযরত বিলাল গো আপনার কালো মানুষ, কালো মানুষ হাবশি দেশের মানুষ, মরুভূমির প্রান্তে হযরত বিলালের সমস্ত পোশাককে খুলে নেওয়া হলো, দুই পায়ে দুটো উড় বেঁধে দেওয়া হলো, উড় দিয়ে আপনার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো, দিয়ে বলো বিলাল একটা বারের জন্য বল আল্লাহকে মানি না। বিলাল বলে আবু জেহেল আমি বিলাল আমার যতক্ষণ পর্যন্ত জীবন বেঁচে থাকবে আবু জেহেল আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে মেনে নেব না, রসুল ছাড়া কাউকে মেনে নেব না। ও মুসলমান বিলালকে এত মার মারা হয়েছিল সমস্ত শরীরে সমস্ত মাংস গোলা মরুভূমির উত্তপ্ত গরম বালিতে আপনার গোলে 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 পড়ে গিয়েছিল, শুধু হাড় গোলা শরীরে লেগেছিল রে বাবা। হযরত বিলাল ওই হযরত বিলাল ওমরের জামানায় ওমরকে সমস্ত আপনার সাহাবাদের ভিতরে আপনার ওমরের মাজার একবারে শুরু দেখা যায়। হযরত ওমর বলে বিলাল তোমার সব থেকে মাজা শুরু কেন বলো? হযরত বিলাল আপনার জামা কাপড়কে উঠিয়ে দিলেন, উঠিয়ে দিয়ে দেখছেন বিলালের শরীরে মাংস বলে কোনো জিনিস নাই, শুধু আপনার হাড় আর হাড় ছাড়া কিছুই নাই। ও মুসলমান আজ ইসলামের জন্য সাহাবারা নবী আমার রক্ত দিলেন জীবন দিলেন, আপনার সাহাবারা আপনার জীবন দিলেন রক্ত দিলেন, পিবিকে বাঁক করে দিলেন, সন্তানকে আপনার এতিম করে দিলেন, মাংস শরীর তাদের ধরে গেল। আজ আমি আপনাদেরকে বলবো রে বাপ আজকে আমাদেরকে বিবি বাচ্চারা করতে হবে না, সন্তান এতিম করে দিতে হবে না, আজকে রক্ত লাগবে না, আজকে গাড়ি বাড়ি দিতে হবে না, আজকে সম্পদ দিতে হবে না, আজকে রক্ত দিতে হবে না। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, ও মুসলমান সুনাল্লাহওয়ালা হয়ে যায়, তিলওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কলমাওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, মুত্তাকিল হয়ে যায়, ফরজদার হয়ে যায়, আল্লাহ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেবে, রোজি রোজগার বরকত দেবে রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো মা ও আল্লাহ ওয়ালা দিনদার মোরালিপুরের মুসলমানেরা, আল্লাহ তো কোরআনে বলেছেন তোমরা বড় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ ওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না। কেননা জাহান্নামের আগুন বড় কঠিন, কেয়ামতের ময়দান বড় কঠিন, কবর বড় কঠিন। এই কবর থেকে বাঁচার জন্য, কেয়ামতের ময়দান থেকে বাঁচার থেকে ইনশাআল্লাহ দুনিয়ার ভিতর আল্লাহ তার রাসূলের দিনকে ইনশাআল্লাহ মেনে নেব। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, এরা মনে মনে করছে যে মল্লি মনে হয় লাইনে গেছে। এই নিয়ত যদি থাকে জেনে নিতে হবে তার মানে গড়বার আছে। আমি আপনাদেরকে বলেছি আল্লাহ তার রাসূলকে মেনে নেব, আল্লাহর হুকুম এবং আহকাম হুকুম মেনে নেব। একবার সকলে হাত তুলতে বলেছে, কিছু তুলেছে আর কেউ তুলেনি। কিন্তু আমি বলবো গোমর আলীপুরের মানুষ যে হাত তুললো সে জিতল, যে তুললো না সে কি হলো? ধরে বলুন, ধরে বলুন কি হলো? একজন বললো হারলো, বাদবাকি বললেন না, তার মানে কি বরাবর? ওরা মনে করছে যে না বললে মনে হয় বিপদ আছে। এই বাবা শোনে, মোনালিপুর তালতলাওয়ালার লোক বড় চালাক, বদনা করিয়ে লুটা করিয়ে পানি নিয়ে মাঠে গেলছে। কি করতে গো? পায়খানা করতে নাকি? হ্যাঁ, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় লুটাতে পানি নাই। আজ্জা কি হইল? দেখছে বদনাটা ফুটু বাপ, সব পানি কি হবে? বুঝলেন না? বুঝলেন না? আমার হোক তুমি কি হারে কালকে আরিজুল মুরগি এলো, আমাদেরকে হাত তুলতে বললো, আমি তুললাম না, ঠগাতে পারল না। আর আজকে তুই বদনা আমাদেরকে ঠগাল? কালকে কি করিয়ে ঠগাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনায় ঘুরিয়ে পানি নিয়ে দি, বুঝছি আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফেলবো। তুই দেখি কি করিয়ে ঠগাস। এই বাবা আগে পানি খরচ করিয়ে পায়খানা ফিরিয়ে চলে এসছে, কি করে ঠগিল না দিদিল তো? সোনা যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না ঠকলো। তাই আমি আপনাদের কাজকে বলবো, সারা ওয়ার্ল্ডে পৃথিবীর মাটিতে সোনা, আজকে সারা পৃথিবীর বেঈমান নাসরিক নাস্তিক ইহুদি খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম দখল মুচি মেথর বাগদি ছোট বড় যা আছে সকলের একটাই লক্ষ্য বাবুই বাবুজি, যে মুসলমানকে কি করিয়ে শেষ করব। মসজিদ মাদ্রাসা কোরআন মক্তব মাকাতিব মারকাজ গোরস্থানকে কি করে ধ্বংস করব। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এ মুসলমানকে ইনশাল্লাহ ধ্বংস করা যাবে? এই চিলিয়ে কোন যাবে? মুসলমানকে ধ্বংস করা সহজ নয়। মুসলমানদের কেউ না থাকলে একজন আছে, কেতে চলিয়ে বলুন কে? আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগেরা, ফেরাউন, নমরুদ, কানুন, সাজ্জাদ, পৃথিবীতে রাজত্ব কায়েম করতে চেয়েছিল, মুসলমানদের উপর অখাদ্য অত্যাচার করেছিল, কিন্তু আজকে তাদের নাম নেওয়ার কেউ আছে? এই কথা বলেন আছে? হ্যাঁ, দেখবেন হিন্দু খ্রিস্টান যৌন যত জাতি ধর্ম লোক আছে সবার ছেলের নাম বিভিন্ন রকমের আছে, কিন্তু আবু জেহেল আর ফেরাউন নাম কোনো সন্তানের নাই আছে? এই কথা বলেন, কোন জাতি ফেরাউন রাখে কোনো সন্তানের নাম? আবু জেহেল রাখে? দেখেন মুসলমানদের ভিতরে কেউ নামাজ কিছু না পড়লো, নামাজ পড়ে না, মসজিদ চিনে না, কিন্তু আপনার হাতে ঝগড়া হতে হতে পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুট নিয়ে দিবে, এই দিবে না দিবে না জন্য বলে। তার মানে ও মাল জানে, ও নবাব না পড়লে যে কি হলো? ও জানে যে আবু জাহেল এক নম্বর শয়তান ছিল। কি ঠিক না বেটি? কি বুঝে আপনার আপনার চাচা হয় নাকি? ওগুলো তো বুঝে না দিলে না। এ বাবুজি শোনা, আবু জাহেল ফেরাউন নাম কেউ পৃথিবীতে রাখে না, কিন্তু আবু জাহেল ফেরাউন আপনার দুনিয়ায় রাজত্ব কায়েম করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে বরবাদ ধ্বংস করে দিয়ে জানা দেয় না। যারা বলো ওই ফেরাউনের নাম কেউ লেয়,
একচুয়ালি বলুন লাই কোটি টাকার মালে দেখো অভাব হয় না দো গরিব ঘুমাইল আরাম করে মন্দা বাহাদুর রাস্তা দেখো এমসর জাদু ঘরে পোকা মাছি খায় না তার সবাই ঘৃণা করে আছে না কোথায় ধরো নিজেকে নিজে ছোট তুমি ভাবি অসাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি মাসে নম্রতাহি দায়ী বাড়ি গাড়ি থাকবে পরে সব আর সময় থাকে স্মরণ করো আল্লাহ আমার ও সলমান গুরুদি আমার ভাইয়েরা আবু জাহেলকে ঘৃণা করে ফেরাউনকে দুনিয়ার মানুষ ঘৃণা করে প্রত্যেকটা জাতি ঘৃণা করে কিন্তু আমি আপনাদেরকে আজকে সারা পৃথিবী চাইছে গুরুস্তর হলে উপরে দাও মাদ্রাসা হলে ভেঙে দাও মসজিদ হলে ভেঙে দাও কিন্তু আমি আপনাদেরকে বলবো এ মুসলমান জাতি যতদিন বেঁচে থাকবে কত বড় বেড়া দেখে তোলা এরা বুঝতে পারে যে মজলিস বলে আদেশ বেঁচে উঠে পালায় বাজারে যায় সোনালের মজলিস থেকে যদি এরকম মন্তব্য নিয়ে উঠে যান তাহলে জানবো যে সে ইসলামের পুরো সত্য ইসলামকে ভালোবাসে না আবু জাহেল বলা যাবে এই ভাবছি আমার সোনার লাগে না আমি আপনাদেরকে বলবো এই জাতি বেঁচে যতদিন থাকবে মুসলমানকে ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসা ধ্বংস করা যাবে না একবার চিনিয়ে হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ মামা এখনো কিছু কিছু লোক চিল্লার কিছু কিছু তুললো না আর মনে হচ্ছে মৌলভী দেখতে পাবে না কিন্তু মৌলভী দেখতে না পেলে তো কি হলো দেখছে কে যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে যেটা কেউ বোঝে না সেটাকে বোঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি এই আমার মনে গোপন খবর জানে আমি আলো তো আধারে জমেতে ওটা কি করেছো তুমি সব জানো সে তাহার চোখে থেকে জানে না পাখি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না সকলকে আপনার ফাঁকি দেওয়া যাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আপনার রাস্তার ভুল ধারে ভুল আপনার আল ছেলে তলকে কেটে পানি বের করে নিলেন ভুলওয়ালা জানতে পারে না কিন্তু আল্লাহ বলেন আমি জানি ও মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলবো রে বা আল্লাহ কোরআন কোন কোরআন বলে দিয়েছে এই হাতটা তোলার কারণে কেয়ামতের দিন জাহান্নাম আপনার হারাম হয়ে যাবে জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাতে বলবে মাওলা কোরআন বলেছি আল্লাহ রব্বুল আলামিন 23 পারার ভিতরে আল্লাহ বললেন আল্লাহ মান কতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমু মা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন কেয়ামতের দিনে জমানে তারা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে পরমার বেগার ওই কলকাতা পাড়া মরম মুরালি পরে কক্কাজুল বলেছিল কারা দিনের প্রেমী ইসলামের প্রেমী হাতটা ওঠাও এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে কবরের আজাবটা মাফ হয়ে যাবে তাই আরেকবার হাতটা চুগুলি তুলে দিয়ে বলে হুজুর আল্লাহর দিনের জন্য ইসলামের খিদমতের যতক্ষণ পর্যন্ত দান বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তো কবুল করে নিও এই হাতটা আল্লাহ দেখতে পেয়েছে আল্লাহ দেখলে বলা আজকে বলবো দরদি মুসলমানেরা আজকে তা হলো গোরস্তানের উন্নতি কল্পে জালসা আজকে গোরস্তানে সকলকে আসতে হবে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বন্ধু চলে গেছে তাই এই গোরস্তানকে তৈরি করার জন্যে গোরস্তানকে বানানোর জন্যে নিজের ঘরকে চকচকে বানানোর জন্যে আমি আপনার
আপনাদের কাছে একটু হাত পেতে দেবো। আমি বক্তা বিগ্রহ সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলার মাটি দেবো বুঝি। আমি কত টাকা লাখ 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 টাকা করে বলি, আজকে আমি লাখ লাখ টাকা করে বলবো না, আমি মাত্র আপনাদের ভিতরে 5,000 করে টাকার দাতা। ফলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই।